আসসালামু আলাইকুম। আজকে আমি গার্মেন্টস টার্মস অ্যান্ড ডেফিনেশন নিয়ে আলোচনা করব। গার্মেন্টস টার্মস অ্যান্ড ডেফিনেশনে সাধারণত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত অনেকগুলো টার্মস নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এটা গার্মেন্টস টেকনোলজি 1 বা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং 1 এই সাবজেক্টে আলোচনা করা হয়। এর মাধ্যমে একটা প্রিলিমিনারি একটা ধারণা পাওয়া যায় যে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে বা অ্যাপারেল 1 সাবজেক্টে কী কী পড়ানো হয়ে থাকে। সাধারণত গার্মেন্টস টার্মস অ্যান্ড ডেফিনেশন জানার মাধ্যমে আমাদের যে জিনিসটা হবে যে আমরা একটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের বিভিন্ন স্টেপস বা স্টেজের সম্বন্ধে জানতে পারবো এবং সেখানে কী কী ধরনের র ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতে হয়, অ্যাপ্লাই হয়, সেগুলো আইডেন্টিফাই করে তার অ্যাপ্লিকেশন করতে পারবো। এর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের এক্সপোর্ট ডকুমেন্টস দরকার হয়, সেই এক্সপোর্ট ডকুমেন্টসগুলো সাথে সাথে ইম্পোর্ট ডকুমেন্টস দরকার হয়, সেগুলো একটা লিস্ট করতে পারবো আমরা। এবং সর্বশেষ আমরা যে জিনিসটা জানবো সেটা হলো যে আমাদের শিপিং ইনস্ট্রাকশনসে কী কী বলা থাকে এবং আমাদের কোটা সিস্টেমে কী কী বলা আছে সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রথমে টার্মস অ্যান্ড ডেফিনেশন বলতে গেলে প্রথমে আসে বেসিক ব্লক। বেসিক ব্লকটা হলো একটা গার্মেন্টসের মেজারমেন্ট, প্রত্যেকটা পার্টসের ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট, যে মেজারমেন্টটা শুধুমাত্র এক্সাক্ট বডির সাইজ অনুসারে হয় এবং সেইখানে কোনো ধরনের অ্যালাউন্স বা কোনো ধরনের স্টাইল অ্যাপ্লাই করার সুযোগ নাই। অন্যদিকে অ্যালাউন্সটা হলো একটা এক্সট্রা একটা মেজারমেন্ট, যে মেজারমেন্টটা আমাদের বেসিক ব্লকের সাথে অ্যাড করে দেওয়া হয় এবং এই অ্যালাউন্সটার মাধ্যমেই আমরা গার্মেন্টসের জয়নিংটা করতে পারি। সো আমরা একটা ফিগার থেকে দেখে নিতে পারি, আমাদের ভিতরে যে সুইংয়ের যে লাইনটা দেখা যাচ্ছে এটা হলো আমার এক্সাক্ট মেজারমেন্ট এবং এটাকে বেসিক ব্লক বলে, এবং বাইরে যে ফ্যাব্রিকের যে আর একটু অংশ দেখা যাচ্ছে এটাকে সাধারণত আমরা অ্যালাউন্স বলে থাকি এবং এই অ্যালাউন্সটা দেওয়া হয়ে থাকে যাতে গার্মেন্টসটাকে স্মুথলি জয়েন করা যায়। বেসিক ব্লক এবং অ্যালাউন্স জানার পরে আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা হলো স্যাম্পল কি, সেটা কীভাবে অ্যাপ্রুভাল নিতে হয় এবং কাউন্টার স্যাম্পল কীভাবে তৈরি করতে হয়। স্যাম্পলটা হলো একটা গার্মেন্ট যেটা বাল্ক শুরু করার আগেই আমাদের করতে হয় এবং এই স্যাম্পলের মাধ্যমে ওই বাল্কে যাওয়ার আগে যদি কোনো ম্যানুফ্যাকচারিং ডিফিকাল্টিস থাকে, কোনো মডিফিকেশন থাকে, সেটা আমাদের ওই অবস্থায় আমরা কারেকশন করে মডিফাই করে নিতে পারি। এবং যখন এইটা পুরোপুরি মডিফাই হয়ে যাবে এবং এটার ভিতরে কোনো ধরনের প্রবলেম থাকবে না এবং বায়ার যখন এটাকে স্বীকৃতি বা রিকগনাইজ করবে তখন এটাকে আমরা অ্যাপ্রোভ স্যাম্পল বলে থাকি এবং এই অ্যাপ্রোভ স্যাম্পলে সাধারণত বায়ার তার নিজের লোগো সমৃদ্ধ কোনো একটা গোল্ড সিল বা এরকম কোনো একটা কিছু দিয়ে অ্যাপ্রুভাল দিয়ে থাকে। অপরদিকে আমরা যদি বলি যে কাউন্টার স্যাম্পল, কাউন্টার স্যাম্পলটা হলো এই অ্যাপ্রুভাল নেওয়া স্যাম্পলটার এগেনস্টে আমাদের কিছু স্যাম্পল তৈরি করতে হয়, যে স্যাম্পলটা দেখে দেখে আমরা বাল্কে যখন প্রোডাকশন শুরু করবো তখন এই কাউন্টার স্যাম্পলের সাথে আমরা মিলিয়ে মিলে যেন কাউন্টার স্যাম্পলগুলোর কোয়ালিটি ইন্সপেকশন করতে পারি। স্যাম্পল হওয়ার পরে আমাদেরকে সাধারণত মার্কার করতে হয়, মার্কারটা স্যাম্পল করার সময় করা যেতে পারে, আবার স্যাম্পল করার পরেও আমরা করতে পারি। সাধারণত আমরা স্যাম্পল করার সময় মার্কারটা করে থাকি। মার্কারটা হলো যে প্রত্যেকটা গার্মেন্টসের পার্টসে আমরা জানি যে ইন্ডিভিজুয়ালি প্যাটার্ন বলে, এই প্যাটার্নগুলোর এক্সাক্ট সাইজ এবং শেপ বা মেজারমেন্ট অনুসারে একটা হার্ড পেপারে তৈরি করা ড্র করার সিস্টেমটাকে সাধারণত মার্কার বলা হয়ে থাকে। এটা আমরা সাধারণত ম্যানুয়ালও করতে পারি অথবা কম্পিউটারের সাহায্যে ক্যাড সফটওয়্যারের মাধ্যমে আমরা কম্পিউটারও এটা করতে পারি। সাধারণত এই মার্কারের এফিসিয়েন্সির উপর ডিপেন্ডস করে আমাদের ফ্যাক্টরির প্রফিটটা কেমন হবে, কারণ এই মার্কারের এফিসিয়েন্সি যত বেশি হবে তত বেশি পরিমাণে আমরা ফ্যাব্রিকটা ব্যবহার করতে পারবো এবং ফ্যাব্রিকের ওয়েস্টেজটা কমাতে পারবো। এবং আমরা জানি যে ফ্যাব্রিকের ওয়েস্টেজটা সাধারণত গার্মেন্টসের সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। প্যাটার্নটা হলো একটা হার্ড পেপার, যে হার্ড পেপারে আমরা সাধারণত ইন্ডিভিজুয়াল গার্মেন্টসের কম্পোনেন্টসগুলোকে ড্র করে থাকি, যেটা আমরা পূর্ববর্তী স্লাইডেও দেখে এসেছি। ওয়ার্কিং প্যাটার্নটা হলো ঠিক সেম প্যাটার্ন যেখানে শুধুমাত্র নেট ডাইমেনশনটা নেওয়া হয়ে থাকে এবং তারপরে একই সাথে নেট ডাইমেনশনের পাশাপাশি আমাদের যে অ্যালাউন্সটা থাকে সেটাও একটা আলাদা একটা মার্ক করে দেখানো হয়ে থাকে, তাতে আমরা ইজিলি বুঝতে পারি যে কোনটা অ্যালাউন্স এবং কোনটা বেসিক ব্লক। অন্যদিকে প্রোডাকশন প্যাটার্ন যেটা সেটাতে আমাদের নেট ডাইমেনশনের সাথে অ্যালাউন্সটা পুরোপুরি একসাথে করা হয়ে থাকে এবং একসাথে একটা গার্মেন্টস শো করে। সো আমরা যদি দুটো ফিগার দেখি, বাম পাশে যেটা সেটাকে আমরা ওয়ার্কিং প্যাটার্ন বলি আর ডান পাশে যেটা সেটাকে আমরা প্রোডাকশন প্যাটার্ন বলে থাকি।
কারণ ওয়ার্কিং প্যাটার্নে সাধারণত দুটো মার্ক ইন্ডিভিজুয়ালি করা হয়ে থাকে, আর প্রোডাকশন প্যাটার্নে সাধারণত কোনো মার্ক করা থাকে না, সরাসরি বেসিক ব্লক প্লাস অ্যালাউন্স একত্রে একটা ডিজাইন ক্রিয়েট করে সেটা প্যাটার্নে ড্র করা, প্যাটার্নটা কেটে নেওয়া হয়। সাধারণত ডিসপোজেবল গার্মেন্টস বলতে বোঝায় যে যে গার্মেন্টসটা সাধারণত একবার ব্যবহার করার পরে ফার্দার আর ব্যবহার করার সুযোগ নেই। যেমন বর্তমানে আমরা মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতেছি, এটা একবার ব্যবহার করার পরে সেকেন্ড টাইম আমাদের আর ব্যবহার করার সুযোগ নেই। এইসব গার্মেন্টসকে সাধারণত ডিসপোজেবল গার্মেন্টস বলে। তার মানে হলো যে গার্মেন্টসটা আমরা একবার ব্যবহার করে ফেলে দিই সেটাই সাধারণত ডিসপোজেবল গার্মেন্টস। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করার সময় বা ম্যানুফ্যাকচারিং করার পরে আমাদের নিউমেরাস টাইপস অফ অ্যাক্সেসরিজ এবং ট্রিমিংসের ব্যবহার করতে হয়। সাধারণত ফ্যাব্রিক বাদে অন্যান্য যে ম্যাটেরিয়ালসগুলো আমরা গার্মেন্টসে ব্যবহার করে থাকি সেইগুলোকে আইদার অ্যাক্সেসরিজ বলে না হলে ট্রিমিংস বলে। এখানে ট্রিমিংস এবং অ্যাক্সেসরিজের দুটো পার্থক্য আমরা বলতে পারি যে ট্রিমিংসটা সাধারণত গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করার সময় ব্যবহার করা হয়ে থাকে এবং এটা গার্মেন্টস যেখানে আমরা পরবো ঠিক ওই অবস্থায়ও গার্মেন্টসের ভিতরে অ্যাডজাস্ট করা থাকবে। অন্যদিকে অ্যাক্সেসরিজ বলতে ওই সব ম্যাটেরিয়ালসকে বোঝায় যে ম্যাটেরিয়ালসগুলো সাধারণত গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে দরকার হয় না, শুধুমাত্র এটাকে ডেকোরেশন করার ক্ষেত্রে, ফোল্ডিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অথবা প্যাকেজিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এবং যখন আমরা গার্মেন্টসটা পরবো তখন সেই সব ম্যাটেরিয়ালস সাধারণত খুলে ফেলে দেওয়া হয়। গার্মেন্টস জয়েনিং করার ক্ষেত্রে সিম এবং স্টিচের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিমটা হলো ফ্যাব্রিকের পজিশনটা, যখন আমরা কোনো একটা গার্মেন্টস জয়েন করবো, দুটো পার্টস বা প্যাটার্ন জয়েন করবো একটা আর একটা সাপেক্ষে বা সাথে, তখন দুটো ফ্যাব্রিকের প্লাই একটা আর একটার উপর কীভাবে অবস্থান করবে, তারা প্যারালি অবস্থান করবে নাকি পাশাপাশি অবস্থান করবে নাকি ক্রস অবস্থান করবে, সেই অবস্থানটাকে আমরা সিম বলি। আর স্টিচটা হলো যে একটা সুইং লাইন, আমরা এখানে কি ফিগারে দেখতে পাচ্ছি যে সুতার মাধ্যমে যখন আমরা ওই জয়েনিংটা করবো ঠিক ওই জয়েনিংয়ের সুতার যে পজিশনিংটা হবে সেটাকে আমরা সাধারণত স্টিচ বলে থাকি। এটা নিয়ে সাধারণত আমরা অ্যাপারেল 2-8 সাবজেক্টে ডিটেলস পড়ানো হয়ে থাকে এবং এইটার উপর এই দুটোর উপরে ইন্ডিভিজুয়ালি আমার দুটো ভিডিও আছে আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন। বাটারটা সাধারণত খুবই শর্ট একটা ডিস্টেন্সের ভিতরে করা হয়ে থাকে, 2-5 সেন্টিমিটারের ভিতরে। এর মেন উদ্দেশ্যটা হলো যে এলাকাগুলোতে খুব বেশি পরিমাণে ফোর্স পড়ে বা লোড পড়ে সেই এলাকাতে থেকে যেন সুইং থ্রেডটা ব্রেক না করে। এই কারণে সুইং থ্রেড শুরু হওয়ার সময় সেখানে এক্সট্রা কয়েক বা রিপিটেশন স্টিচ করে দেওয়া হয়, অথবা সুইং থ্রেড শেষ হওয়ার পরে সেখানে কিছু রিপিটেড স্টিচ করে দেওয়া হয়ে থাকে, অথবা কোনো কারণে সুইং থ্রেড শেষ হয়ে গেছে বা কোনো কারণে সুইং থ্রেড ব্রেক করছে নতুন করে আবার সুইং স্টার্ট করতে হয়েছে। ঠিক ওই ক্ষেত্রেও সুইংয়ের অপারেশন স্টার্ট করার আগে পরেও আমাদেরকে এই বারটাকটা করা হয়ে থাকে। সাধারণত এক্সাম্পল হিসেবে আমরা বেল্ট লুপসের ক্ষেত্রে বলতে পারি অথবা পকেটের কর্নার্সের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেখানে খুব বেশি পরিমাণে লোড অলওয়েজ পড়ে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্লাইন্ড স্টিচ নামক একটা স্টিচ আলোচনা করা হয়ে থাকে। ব্লাইন্ড মানে হলো যে স্টিচটা ফ্যাব্রিকের ফেস সাইড থেকে দেখা যায় না, বাট যদি আমরা ভিতর থেকে দেখি তাহলে সেটা কিন্তু ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি। এই স্টিচটা সাধারণত আমাদের ফর্মাল যে প্যান্টগুলো আছে বা ট্রাউজার আছে সেই ট্রাউজারের হেম সেলাই করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এটা বাইরে থেকে দেখা যায় না, ভিজিবল না, এবং বাট ভিতর থেকে এটা খুব সহজেই চোখে পড়ে। ক্রস পয়েন্টটাকে সাধারণত আমরা ফর্ক পয়েন্টও বলতে পারি। এটা সাধারণত ইনসাইড লেগ যেখানে জয়েন্ট হয় সেটাকে বোঝানো হয়ে থাকে। আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি যে ইনসাইড লেগের যে জয়েন্টটা সেটাকে সাধারণত ক্রস পয়েন্ট বলে। অন্যদিকে অ্যাপ্লিকটা হলো এমন কিছু ম্যাটেরিয়ালস যেটা ফ্যাব্রিকের ম্যাটেরিয়ালস হতে পারে অথবা অন্য কোনো অ্যাক্সেসরিজ, ট্রিমিং, ফেল্ট, লুপস, বেল্টস এগুলো হতে পারে, যেটা ফ্যাব্রিকের ফেস সাইডে অ্যাপ্লাই করা হয় এবং ফেস সাইডে অ্যাপ্লাই করলে সেটা ফেস সাইডের সৌন্দর্য বৃদ্ধি করে। যেমন আমরা এখানে ফিগারে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যাপ্লিক ব্যবহার করা হয়েছে এবং সেটা ফ্যাব্রিকের ফেস সাইডে ডেকোরেশন বৃদ্ধি করছে। এলসিকে সাধারণত লেটার অফ ক্রেডিট বলা হয়ে থাকে। এটা সাধারণত একটা এগ্রিমেন্ট বিটুইন দ্য বায়ার্স অ্যান্ড দ্য ম্যানুফ্যাকচারার্স। এই এগ্রিমেন্টে যেটা করা হয় যে বায়ার থাকে সে তার নিজের দেশে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে এবং সেখানে কী কী ম্যাটেরিয়ালস সে বায়ার
একটা ম্যানুফ্যাকচারের কাছ থেকে পারচেস করবে নিবে এবং সেখানে কি পরিমাণ আইটেমস থাকবে, তার কোয়ালিটি কি থাকবে, কোয়ান্টিটি কি থাকবে, তার প্রাইসিং কি থাকবে, কস্টিং কি থাকবে, সব কিছু উল্লেখ করে একটা এগ্রিমেন্ট শিট ক্রিয়েট করে। এবং ক্রিয়েট করার পরে সে তার ওই অ্যামাউন্ট পেমেন্টও সে ওইখানে ফ্রিজ আকারে জমা করে রাখে। এবং এখন যেটা হয় যে ওই দেশের যে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলো সেই ব্যাংকটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারের সাথে যে ব্যাংকের সাথে লিয়াজি করা থাকে ঠিক ওই ব্যাংকে তারা ডকুমেন্টসটা পেমেন্ট পাঠিয়ে দেয়। এবং এই ডকুমেন্টসের বেসিসে আমাদের যে ম্যানুফ্যাকচারার তারা সাধারণত তাদের ম্যানুফ্যাকচারিং বা বাল্ক প্রোডাকশনের কাজটা স্টার্ট করে থাকে। আমরা সাধারণত এলসিকে দুইভাগে ভাগ করি, একটাকে মাস্টার এলসি বলি আর একটাকে ব্যাক টু ব্যাক এলসি বলি। মাস্টার এলসিটা সাধারণত বায়ার ওপেন করে ম্যানুফ্যাকচারের পক্ষে, আমাদেরকে যে ব্যাক টু ব্যাক এলসিটা সাধারণত ম্যানুফ্যাকচারার ওপেন করে তার যে প্রোডাক্টটা কমপ্লিট করতে হবে, ম্যানুফ্যাকচার করতে হবে, তার যে আনুষঙ্গিক র ম্যাটেরিয়াল সাপোজ ইয়ার্ন, ফ্যাব্রিক, ডাইস, কেমিক্যালস অর আদার্স যে ম্যাটেরিয়ালসগুলো দরকার বা প্রসেস বা অপারেশন কমপ্লিট করা দরকার, সেটা কমপ্লিট করার জন্য সেই ব্যাক টু ব্যাক এলসি খোলে। এর মেন কারণটা হলো যে সাধারণত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয় তখন কিন্তু সেটা পুরোপুরি ধারের উপরে করা হয়ে থাকে, এবং যখন একটা শিপমেন্ট করে পেমেন্টটা পাওয়া হয় তখন সেই ধারটা পরিশোধ করে দেওয়া হয়ে থাকে। সো এই কারণে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করা হয়ে থাকে, যাতে করে ম্যানুফ্যাকচারার যখন বিভিন্ন র ম্যাটেরিয়ালস বিভিন্ন জনের কাছ থেকে কালেক্ট করবে তখন এই ব্যাক টু ব্যাক এলসি সে তাকে প্রোভাইড করবে, এবং প্রোভাইড করলে এটা ওই সাপ্লায়ারের জন্য একটা কনফার্মেশন এগ্রিমেন্ট হিসেবে কাজ করবে, যেটা মাস্টার এলসি এই ম্যানুফ্যাকচারের জন্য কাজ করে। ইনভয়েসকে সাধারণত আমরা চালানের সাথে কম্পেয়ার করে থাকি, যেমন আমরা কোনো কিছু পারচেস করলে দোকানদার আমাদেরকে একটা চালান রিসিপ্ট দিয়ে দেয়, ঠিক ওরকমভাবে যখন আমরা কোনো প্রোডাক্ট কমপ্লিট করে সেটাকে শিপমেন্ট করবো ঠিক শিপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটা চালান বা ইনভয়েস করতে হবে। সেখানে প্রত্যেকটা আইটেমসের পরিমাণ, প্রাইস এবং তার অ্যামাউন্টটা আমাদেরকে লিখে দিতে হবে। লিখে দিলে যেটা হবে, যখন এটা বায়ার বুঝে পাবে এবং সে তার নিজের দেশের যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এলসি ওপেন করেছিল সেখানে সে যখন এই ইনভয়েসটা সাবমিট করে ব্যাংককে বলে দেবে যে সে তার প্রোডাক্ট পেয়েছে, তখনই কিন্তু আমাদের যারা ম্যানুফ্যাকচারার থাকবে তারা ওই প্রোডাক্টের এগেনস্টে যে কস্টিংটা বা প্রাইসিংটা ছিল সে কিন্তু সেটা ড্র করতে পারবে। গ্রিন লাইনটা হলো একটা মার্ক যেটা ফ্যাব্রিকের উপরে দেওয়া হয়ে থাকে, এটা সাধারণত ওভেন ফ্যাব্রিকের ওয়ার্ক বরাবর এবং নিট ফ্যাব্রিকের ওয়েলস বরাবর দেওয়া হয়ে থাকে। এর মেন কাজটা হলো যে যদি আমরা এই গ্রেন লাইন বরাবর ফ্যাব্রিকের প্যাটার্নগুলোকে কাটে তখন ফ্যাব্রিকের যে অ্যাপিয়ারেন্সটা হবে সেটা স্মুথ হবে, বা যদি সেটা এই গ্রেন লাইন বরাবর ফলো করা না হয় তখন যেটা হবে যে ফ্যাব্রিকটা একটা বায়াস কাট হবে, যেটা আনএক্সপেক্টেড একটা ভুল, এবং এই কারণে পুরো গার্মেন্টসটা রিজেক্ট হতে পারে। সো এই কারণে যখন আমরা ফ্যাব্রিকের প্যাটার্ন করে মার্কার করি ঠিক মার্কারে আমাদের এই গ্রেন লাইনটা ফলো করা বাধ্যতামূলক একটা কারণ। সাধারণত মাস্টার প্যাটার্ন থেকে বিভিন্ন সাইজের প্যাটার্ন তৈরি করার সিস্টেমটাকে আমরা গ্রেডিং বলে থাকি। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই গ্রেডিংটা খুবই কমন, কারণ বায়ার আমাদেরকে সাধারণত একটা মাত্র গার্মেন্টস বা স্যাম্পলের উপরে অ্যাপ্রুভাল দিয়ে থাকে, সেটা আমরা সাধারণত মাস্টার স্যাম্পল বা অ্যাপ্রুভাল স্যাম্পল বলে থাকি। সেটা যে কোনো সাইজের হতে পারে, মিডিয়াম হতে পারে, লার্জ হতে পারে, সাধারণত আমরা মিডিয়াম সাইজের উপরে একটা গ্রেডিং স্যাম্পল করে সেটা অ্যাপ্রুভাল নিয়ে আসে। এখন যখন বায়ার আমাদেরকে বিভিন্ন অর্ডার প্লেস করে তখন সে বিভিন্ন সাইজ রেশিও অনুসারে অর্ডার প্লেস করে, ঠিক আমাদেরকে ওই সাইজ রেশিও অনুসারে গার্মেন্টস কমপ্লিট করতে হয়। এই কারণে আমাদেরকে মাস্টার প্যাটার্ন থেকে বিভিন্ন সাইজের প্যাটার্ন তৈরি করতে হয় এবং সেই অনুসারে মার্কার তৈরি করতে হয়। এই কারণে এটাকে আমরা গ্রেডিং বলে থাকি। সো একটা মাস্টার প্যাটার্ন থেকে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ অথবা এক্সট্রা স্মল অথবা ডাবল এক্সেল এরকম সাইজের প্যাটার্ন বা গার্মেন্টস মার্কার তৈরি করার সিস্টেমটাকে আমরা গ্রেডিং বলে থাকি। কোটা, নন কোটা অ্যান্ড ক্যাটাগরি। কোটা সিস্টেমটা হলো যে কোনো একটা মার্কেটে আমি কিন্তু যে কোনো প্রোডাক্ট নিয়ে প্রবেশ করতে পারবো না, তার জন্য আমাদেরকে কী করতে হবে, একটা অ্যাপ্রুভাল লাগবে ওই দেশ থেকে। যেমন আমি চাইলেই কিন্তু একটা সুপার শপে যে কোনো কিছু অ্যাড করতে পারবো না, আমি চাইলেই কিন্তু বাংলাদেশ থেকে চায়না, ভারতের সব কিছু এক্সপোর্ট করতে পারবো না, আবার চাইলেই কিন্তু সব কিছু আবার ইম্পোর্ট করতে পারবো না।
সো এই কারণে কি করা হয় যে বিভিন্ন দেশ তারা বিভিন্ন দেশকে বিভিন্ন প্রোডাক্ট এক্সপোর্ট করার একটা অনুমতি প্রদান করে থাকে, যে কোন দেশ কোন কোন আইটেমস এক্সপোর্ট করতে পারবে, কোন কোন আইটেমস ইম্পোর্ট করতে পারবে। এটাকে সাধারণত কোটা সিস্টেম বলা হয় থাকে। গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ঠিক এই জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে কোটাটা হলো যে আমরা গার্মেন্টসে বিভিন্ন ধরনের আইটেমস থেকে কোন কোন আইটেমস আমরা কোন কোন দেশে এক্সপোর্ট করতে পারবো এবং তার কী পরিমাণ আমরা এক্সপোর্ট করতে পারবো, এটাই সাধারণত গার্মেন্টসের ক্ষেত্রে বোঝায়। নন কোটা হলো যে যেটার কোনো কন্ডিশন নেই এবং এটা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা এক্সপোর্ট করতে পারবো বা যে কোনো জায়গা থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। অন্যদিকে ক্যাটাগরি বলতে বোঝাচ্ছে যে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে যে আমরা কোন কোন স্পেসিফিক আইটেমস এক্সপোর্ট করতে পারবো বা ইম্পোর্ট করতে পারবো, ঠিক ওইগুলোকে আমরা ক্যাটাগরি বলে থাকি। যখন আমরা কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করব তখন আমাকে ইম্পোর্ট করার সময় কিছু ইম্পোর্ট ডকুমেন্টস আমাদেরকে মেনটেন করতে হবে, আদারওয়াইজ সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাস্টমসে আটকে যাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে যে বিল অফ এন্ট্রি, কপি অফ বিল অফ ল্যাডিং, কপি অফ ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, ইউডি আর ইউপি, দ্যাট মিনস ইউটিলাইজেশন ডিক্লারেশন আর ইউটিলাইজেশন পারমিশন, কপি অফ মাস্টার এলসি, লেটার অফ ক্রেডিট, পারফর্মা ইনভয়েস, দেন কপি অফ ইন্স্যুরেন্স কভার নোট, পিএসআই, দ্যাট মিনস প্রি শিপমেন্ট ইন্সপেকশন, অ্যানি আদার ডকুমেন্টস। ওকে, সো এই ডকুমেন্টসগুলো আমাদেরকে ইম্পোর্ট করার সময় অবশ্যই সাথে রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের অনেক ধরনের হ্যাসেল হতে পারে। অন্যদিকে যখন আমরা এক্সপোর্ট করব তখন আমরা এক্সপোর্টারকে এবং কাস্টমসকে অবশ্যই আমাদের শিপিং বিল অফ এন্ট্রি, এক্সপোর্ট এলসি, প্যাকিং লিস্ট, ইন্স্যুরেন্স, ইউটিলাইজেশন ডিক্লারেশন, ভিভিএফ, কিউএফ ফর্ম ফ্রম দ্য সাপ্লাইড বাই দ্য সিএনএফ এজেন্ট, এক্সপোর্ট পারমিশন ফর্ম এক্সপি, এইসব বিষয়ে আমাদেরকে অবশ্যই কাস্টমস এবং যে বায়ার তাদেরকে আমাদের অবশ্যই সাপ্লাই করতে হবে। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে টার্মস অ্যান্ড ডেফিনেশন অনেক রয়েছে যেগুলো একটা ভিডিওতে করা সম্ভব না। আমি চেষ্টা করেছি বেসিক কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য এবং এতে আপনাদের যদি উপকার আসে এটাই আমার সার্থকতা। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।